হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পানিতে খুঁজে পাওয়া এমন কিছু ভয়ানক প্রাণীর কথা বলতে চলেছি যাদের কথা শুনলে আপনারা ভয়ে পানিতে নামতে চাইবেন না। নাম্বার ওয়ান, বুল শার্ক। এই প্রাণীটি সাধারণ প্রাণীর তুলনায় অনেক ভয়ানক হয়ে থাকে। তারা লবণাক্ত পানি ও মিষ্টি পানিতে দু জায়গাতেই বেশি থাকতে পছন্দ করে। এই হাঙরটি মানুষের জন্য সবথেকে বিপজ্জনক বলে মনে করা হয়, যাদের উপরের অংশটা ধূসর নীল ও নিচের অংশটা সাদা হয়ে থাকে। যে কোনো জীবিত প্রাণীকে খুব সহজেই খেয়ে নিতে পারে। এই প্রাণীটি ছোট মাছ ও ডলফিন এমনকি তাদের থেকে বড় মাছকে খুব সহজেই শিকার করে খেয়ে নিতে পারে। নাম্বার টু, পিঙ্ক ডলফিন। বলা হয় যে পিঙ্ক ডলফিনের মস্তিষ্ক মানুষের থেকে 40% বেশি কাজ করে, যা বেশিরভাগ সময় অ্যামাজনের পরিষ্কার জলে পাওয়া যায়। যাদের শরীরে থাকা গোলাপি রঙের জন্য তারা খুবই বিখ্যাত। বেশিরভাগ সময় ডলফিনগুলিকে মানুষের সঙ্গে খেলা করতে দেখতে পাওয়া যায়। যাদের পছন্দের খাবার ভয়ানক প্রাণীদের মধ্যে অন্যতম পিরানা মাছ। নাম্বার থ্রি, স্টিং রে। সমুদ্রের বড় প্রাণীর বেশিরভাগ সময় গভীর প্রাণীতে থাকতে পছন্দ করে, যাদের মধ্যে অন্যতম স্টিং রে, যাকে শুধু পানির গভীরে নয় পানির উপরে খুব সহজে দেখতে পাওয়া যায়, যা খুব সহজে আপনাদের ক্ষতি করে দিতে পারে। স্টিং রে শরীরে থাকা খুবই বিষাক্ত বিষ মানুষের যখনই তার লেজের কাছে চলে আসে তখনই তার মানুষের শরীরে ঢুকিয়ে দেয়। নাম্বার ফোর, ব্ল্যাক সাইমন। এই কুমিরটি আমাজনের সবথেকে ভয়ানক কুমির হিসেবে ধরা হয়। এই কুমিরটি পানির নিচে ও প্রাণীদের সাথে মানুষকে ক্ষতি পর্যন্ত করে থাকে। অ্যামাজনের নদীগুলিতে বেশিরভাগ সময় এই কুমিরটির দ্বারা অনেক নাবিক ক্ষতি হয়ে থাকে। মানুষের এত ক্ষতি করার পরিবর্তে মানুষ এই কুমিরটিকে কিছু মনে করে না। নাম্বার ফাইভ, এরা পৈমা। 200 কেজি ওজন বিশিষ্ট এই মাছটি অ্যামাজনের জঙ্গলে বড় মাছদের মধ্যে অন্যতম একটি মাছ। এই মাছগুলিকে দেখলে অনেকটা লাজুক মনে হলেও এগুলো মানুষের জন্য খুবই ভয়ানক। মাছগুলি যখনই মানুষের সংস্পর্শে আসে তখনই আলাদা ব্যবহার শুরু করে দেয়। তো বন্ধুরা, এই 5টি প্রাণীর বিষয়ে জেনে আপনার কেমন লাগলো? অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন।